হ্যালো বন্ধুরা, ফ্রিতে ক্লাসের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আমি সৌরভ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। বন্ধুরা, এখন আমরা দিচ্ছি মাধ্যমিক 2021-এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞানের সাজেশন। আজকের ভিডিওটি ভৌতবিজ্ঞান সাজেশন সিরিজের থার্ড ভিডিও। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 আমরা দিয়েছি একই চ্যানেলে। যারা এখনও দেখোনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে লিঙ্ক আসছে সেখান থেকে ক্লিক করেও তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে নিতে পারো। সমস্ত সাজেস্টিভ প্রশ্ন খাতায় নোট করে রাখতে পারো। আজকের পার্ট 3 ভিডিও শুরু করব। আজকের এই পার্ট 3 ভিডিওতে মূলত আমরা তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করছি। তোমাদের 6th, 7th এবং 8th এই তিনটে চ্যাপ্টারের সমস্ত সাজেস্টিভ প্রশ্ন, সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ভিডিওয় আলোচনা করা হবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি যে আজকের ভিডিওটি একটু লম্বা মনে হতে পারে, একটু দীর্ঘায়িত মনে হতে পারে, প্রশ্নের সংখ্যা একটু বেশি মনে হতে পারে। তার কারণ বিষয়টার নাম ভৌতবিজ্ঞান। এখান থেকে 5টা প্রশ্ন দিলাম, তার মধ্যে থেকে 3টে আসবেই এই ধরনের কথা বলা যায় না। যারা এই ধরনের কথা বলছেন বা এই ধরনের যে সমস্ত সাজেশান তোমরা ফলো করছো, যদি কেউ এই ধরনের সাজেশান ফলো করে থাকো তাহলে তোমরা ঠকার জন্য প্রস্তুত থেকো, কারণ ভৌতবিজ্ঞানে এই রকম সাজেশান দেওয়া যায় না। তাই একটু বেশি সংখ্যক প্রশ্ন থাকছে তোমাদের জন্য, একটু লম্বা ভিডিও। আশা করব তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটি দেখবে এবং স্কিপ না করে ভিডিওটিকে পজ করে সবকটি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নেবে। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করব আজকের সাজেশানের ভিডিও। তো বন্ধুরা, প্রথম আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, চলতড়িৎ। তো চলতড়িৎ থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে 2021-এর মাধ্যমিকে, সে বিষয় আলোচনা করব। চলতড়িৎ অধ্যায়ের মধ্যে মূলত যে বিষয়গুলি আছে সেগুলো হলো তড়িৎ বিভব, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, ওহমের সূত্র, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ চুম্বকত্ব, তড়িৎচুম্বকীয় আবেশ, বৈদ্যুতিক জেনারেটর, গৃহস্থলীর বিদ্যুৎ বর্তনী। তো মূলত এই বিষয়গুলো আছে এই অধ্যায়ের ওপর। এখন আমরা দেখে নেব 2 নম্বর এবং 3 নম্বরের কোন কোন প্রশ্ন আসতে পারে এই অধ্যায়ের ভিতর থেকে, এবং এই প্রশ্নগুলি করলে আমি আশা করি তোমরা 2 নম্বর এবং 3 নম্বরের সমস্ত প্রশ্ন এখান থেকে কমন পাবে, এবং তার পাশাপাশি 1 নম্বরের MCQ এবং SEQ প্রশ্নও অনেক কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলির ভিতর থেকে। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো মহাকর্ষীয় বল ও স্থিতারিতিক বলের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, কোষের তড়িৎচালক বল কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন, তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়গুলির ওপর নির্ভরশীল। নেক্সট, ধাতব তারের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাদের রোধের কী পরিবর্তন হবে। নেক্সট, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতুর ব্যবহার করা হয় কেন। পরবর্তী প্রশ্ন, বার্লো চক্রের আবর্তন অভিমুখ কিসের ওপর নির্ভরশীল। এগুলো ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার দেখব 3 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন চলতড়িৎ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, কোষের তড়িৎচালক বল কী। দ্বিতীয়, কুলম সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। নেক্সট, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে কেন, ব্যাখ্যা করো। নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রার সাথে বিভব পার্থক্যের সম্পর্ক ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিভবের গাণিতিক রূপগুলি দেখাও। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। ওহমের সূত্রটি কী, বর্তনী চিত্রের সাহায্যে সূত্রটি ব্যাখ্যা করো। পরিবাহীর রোধের উপর উষ্ণতার প্রভাব কেমন। বৈদ্যুতিক হিটারের কার্যপ্রণালী ব্যাখ্যা করো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল সংক্রান্ত অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ও ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠি নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি লেখো। লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। আর্থ, নিউট্রাল এবং বৈদ্যুতিক সুইচের কার্য কী। এগুলো ছিল মোটামুটি চলতড়িৎ অধ্যায় থেকে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা চলে আসবো 7ম অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পরমাণুর নিউক্লিয়াস। দেখে নেব এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বরের কোন কোন প্রশ্ন 2021-এর মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে, এটি কত প্রকার ও কী কী।
নিউক্লিয়াসে ইলেকট্রন নেই, তথাপি নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হয় কিভাবে? ব্যাখ্যা করো, তেজস্ক্রিয় পদার্থের খনিতে প্রায়ই হিলিয়াম গ্যাস পাওয়া যায় কেন? তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয় ঘটনা, উক্তিটির ব্যাখ্যা দাও। নিউক্লিয়াস সংযোজনের পূর্বে নিউক্লিয়াস বিভাজন ঘটানোর প্রয়োজন, ব্যাখ্যা করো। নিউক্লিয় চুল্লি কী কাজে ব্যবহৃত হয়? দুটি নিউক্লিয় দুর্ঘটনা উল্লেখ করো। এগুলি ছিল মোটামুটি দু নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার জেনে নেব তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী আছে। বিটা রশ্মির সংজ্ঞা দাও, এই রশ্মির প্রকৃতি লেখো, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত আলফা রশ্মির সংজ্ঞা দাও এবং আলফা রশ্মির প্রকৃতি সম্বন্ধে লেখো, আলফা রশ্মির ধর্মগুলি সংক্ষেপে আলোচনা করো, তেজস্ক্রিয়তা কাকে বলে এর কারণ লেখো, বিটা রশ্মির ধর্মগুলি লেখো, গামা রশ্মির সংজ্ঞা দাও, গামা রশ্মির প্রকৃতি লেখো, গামা রশ্মির ধর্মগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি ধর্মগুলি তুলনা করো। ভর ত্রুটি কাকে বলা হয় এর রাশিমালাটি লিখো, বন্ধন শক্তি কাকে বলে এর সাথে ভর ত্রুটির সম্পর্কটি লেখো, নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণসহ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, নিউক্লিয় বিভাজনের বৈশিষ্ট্যগুলি লেখো, নিউক্লিয় সংযোজন কাকে বলে উদাহরণসহ প্রক্রিয়াটি লেখো, রাসায়নিক পরিবর্তন ও তেজস্ক্রিয় পরিবর্তনের মধ্যে পার্থক্য লেখো, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। এগুলি ছিল এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এবার আমরা চলে যাব পরের চ্যাপ্টার, অর্থাৎ পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পর্যায় সারণী। পর্যায় সারণীর দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেওয়ার আগে তোমাদের বলবো, আমাদের চ্যানেলে এর আগে আমরা পর্যায় সারণীর ওপর যে সুন্দর একটি ভিডিও বানিয়েছিলাম সেটি অবশ্যই দেখো। আশা করি সেই ভিডিওটি একবার দেখে নিলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং সুন্দর মজাদার কৌশলে তোমরা সমগ্র পর্যায় সারণীটিকে আজীবন মনে রাখতে পারবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং ওপরে আই বাটনে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা পর্যায় সারণীর সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও। এবার আসছি পর্যায় সারণীর ইম্পর্টেন্ট প্রশ্ন কী আছে সেই বিষয়ে। দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, কোন পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয়, এই পর্যায়ে কটি মৌল আছে? নেক্সট, অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়, এতে কটি মৌল থাকে? নেক্সট, পর্যায় সারণীর কোনো একটি পর্যায় ধরে বাম দিক থেকে ডান দিকে ক্রমশ অগ্রসর হলে আয়নীভবন বিভবের মান বৃদ্ধি পায় কেন? নেক্সট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে, বর্তমানে এদের কী নামে চিহ্নিত করা হয়? নেক্সট, ইউরেনিয়ামোত্তর মৌল কাদের বলে, দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম ও সংকেত লেখো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে? এছাড়াও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, পর্যায় সারণীর একটি শ্রেণী ধরে অপশ্রেণীর দিকে নামলে আয়নীভবন বিভবের মান ক্রমশ হ্রাস পায় কেন? তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, এই পর্যায় সারণীতে কটি শ্রেণী ও কটি পর্যায় ছিল? নেক্সট প্রশ্নটি গুরুত্বপূর্ণ, মৌলের পর্যাবৃত্ততা বা পর্যাবৃত্তি ধর্ম বলতে কী বোঝায়? মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো, আধুনিক পর্যায় সূত্রটি লেখো, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি শ্রেণী ও কটি পর্যায় থাকে? নেক্সট, পর্যায় সারণীতে হাইড্রোজেনের স্থান বিতর্কিত কেন? নেক্সট, ক্ষারধাতু কাদের বলা হয়, এদের যোগ্যতা কত, এদের ক্ষারধাতু বলা হয় কেন? ক্ষারধাতু কাদের বলে, এদের যোগ্যতা কত? ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলে, ধাতুগুলির নাম লেখো, সন্ধিগত মৌল কাদের বলা হয়, এদের বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীর অবস্থান লেখো, হ্যালোজেন মৌল কাদের বলা হয়, এই রূপ নামকরণের কারণ কী, পর্যায় সারণীতে এদের অবস্থান কোথায়? নেক্সট, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, পর্যায় সারণীতে এটি কীভাবে পরিবর্তিত হয়? এরপর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো আয়নীয় ও সমযোজী যৌগ। এখান থেকে দু নম্বর এবং তিন নম্বরের কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ চলো আমরা জেনে নিই। দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, তড়িৎযোজী আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয় কেন? নেক্সট, আয়নীয় ও সমযোজী যৌগগুলি সাধারণত কে কোন প্রকার তরলে দ্রবীভূত হয় লেখো। সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও
HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ দুটির লুইস ডট গঠনচিত্র আঁকো, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন আছে। এরপর চলে আসবো তিন নম্বরের প্রশ্নে। তিন মার্কসের প্রশ্নগুলি হলো, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি করে মৌলিক ও যৌগিক অণুর লুইস ডট গঠনচিত্র আঁকো। নোবেল গ্যাসগুলি সুস্থিত অর্থাৎ নিষ্ক্রিয় প্রকৃতির হয়, ব্যাখ্যা করো। আয়নীয় বন্ধন কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। সমযোজী এবং আয়নীয় যৌগের ধর্ম তুলনা করো। সমযোজী বন্ধন কাকে বলে, উদাহরণসহ লেখো। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য লেখো। তড়িৎযোজী যৌগগুলি কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন, ব্যাখ্যা করো। এরপর আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এখানকার গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলি হলো, তড়িৎ বিশ্লেষণের বিপরীত ঘটনার উদাহরণ দাও। অ্যানোড ও ক্যাথোড কি? কোনো ধাতুর উপর রূপার প্রলেপ দিতে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ পদার্থরূপে কি ব্যবহার করবে? রূপর তৈরি গহনার উপর সোনার প্রলেপ দিতে সোনার জল করতে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক রূপে কী কী ব্যবহার করা হয়? তরল HCl বিদ্যুতের অপরিবাহী, কিন্তু HCl এর জলীয় দ্রবণ বিদ্যুতের সুপরিবাহী হয় কেন, ব্যাখ্যা দাও। তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। কীভাবে প্রমাণ করবে যে জলের খাদ্যলবণের উপস্থিতির জন্য তড়িৎ পরিবহন ঘটে? নেক্সট, তরল অথবা দ্রবণের মধ্য দিয়ে আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, ব্যাখ্যা করো। ব্লিস্টার কপার কাকে বলে? ব্লিস্টার কপার থেকে কীভাবে বিশুদ্ধ কপার পাওয়া যায়? তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কীভাবে বিশুদ্ধ অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়? তড়িৎ লেপন কাকে বলে? লোহার ওপর নিকেলের আস্তরণ দিতে তড়িৎ বিশ্লেষক পদার্থ ও তড়িৎদ্বার রূপে কী ব্যবহার করবে? এরপর চলে আসবো আমরা পরবর্তী বিষয়, সেটি হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এখান থেকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলি। প্রমাণ করো অ্যামোনিয়ার বিজারণ ক্ষমতা আছে। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? অ্যামোনিয়াকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন? হাইড্রোজেন সালফাইড একটি অ্যাসিড কীভাবে প্রমাণ করবে? রূপোর জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন? দেখাও যে H2S একটি বিজারক দ্রব্য। লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়? এছাড়াও আসতে পারে কী ঘটে সমীকরণ সহ লেখো, এই ধরনের বেশ কিছু প্রশ্ন। এর জন্য তোমরা তোমাদের বইয়ের যে টেক্সট বই সেটি ফলো করো, সেখানে এই ধরনের যে প্রশ্নগুলি তোমরা পাবে অবশ্যই সেগুলো তৈরি করে যেও। নেক্সট যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে তিন নম্বরে আসতে পারে, সেটি হলো সংশ্লেষণ পদ্ধতিতে কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? স্পর্শ পদ্ধতিতে শিল্পে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? এই ছিল এই পোর্শন থেকে প্রশ্ন। নেক্সট যে ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলি হলো, আকরিক ও খনিজের মধ্যে পার্থক্য লেখো। কোন ধাতুকে মানব সভ্যতার কাঠামো বলা হয় এবং কেন? জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, আয়রনের দুটি আকরিকের নাম ও সংযুক্তি লেখো। ব্রোঞ্জ কি? এর ব্যবহার লেখো। লোহার একটি ধাতু সংকরের নাম, উপাদান, শতকরা সংযুক্তি ও ব্যবহার লেখো। তিন নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব এবার। তড়িৎ বিজারণ বা বিশ্লেষণের সাহায্যে কোন ধাতুগুলিকে নিষ্কাশিত করা হয়, উদাহরণসহ বিক্রিয়াসহ লেখো। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, উদাহরণসহ লেখো। তড়িৎ রাসায়নিক শ্রেণী কাকে বলে, এই শ্রেণীর উপযোগিতা লেখো। ধাতুবিদ্যা অর্থাৎ ধাতু নিষ্কাশন মানেই বিজারণ, ব্যাখ্যা করো। থার্মিট পদ্ধতির নীতিটি লেখো, এই পদ্ধতির সাহায্যে কীভাবে ধাতু নিষ্কাশন করা হয় লেখো। নেক্সট প্রশ্ন, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট,
অবক্ষয় কাকে বলে? তামার তৈরি বিভিন্ন দ্রব্য অবক্ষয়ের কারণ কি বিক্রিয়া সহ লেখো। তড়িৎ দার্শনিক তত্ত্বের সাহায্যে লোহার মরচে পড়ার কারণ বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। লোহায় মরচে পড়া রোধের দুটি উপায় লেখো। জিঙ্ক ব্লেডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয়, কেন? এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জৈব রসায়ন। জৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হলো, কার্যকরী মূলক কাকে বলে উদাহরণ দাও। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝায় উদাহরণ সহ লেখো। নেক্সট, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ সহ লেখো। অবস্থানগত সমবায়তা কাকে বলে উদাহরণ সহ লেখো। জৈব ও অজৈব যৌগের ধর্মের পার্থক্যগুলি লিখো। ইথিলিনের দুটি করে শিল্প উৎস ও প্রধান ব্যবহার লেখো। অ্যাসিটিলিনের দুটি উৎস ও ব্যবহার লেখো। সিএনজির মূল উপাদান উৎস ও প্রধান ব্যবহার লেখো। এলপিজির মূল উপাদান উৎস ও প্রধান ব্যবহার লেখো। তো বন্ধুরা, এই ছিল আজকের সাজেস্টিভ প্রশ্নসমূহ। আশা করছি এই প্রশ্নগুলি তৈরি করে গেলে তোমরা এই তিনটে অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন মাধ্যমিক 2021-এর ভৌত বিজ্ঞান পরীক্ষায় কমন পেতে চলেছ। শুধু 2-3 নম্বর প্রশ্নই নয়, এই প্রশ্নগুলো তৈরি করলে এর ভিতর থেকে অনেক 1 নম্বরের প্রশ্ন MCQ এবং SCQ টাইপে তোমরা কমন পেয়ে যাবে। তো আরও একবার মাধ্যমিক 2021-এর সকল পরীক্ষার্থী, সকল ছাত্রবন্ধুকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে চ্যানেলটি শেয়ার করো। আশা করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো প্রত্যেকে, ধন্যবাদ।